হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিজ অল ইন ওয়ান চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাংসের ঘুগনি রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কিমা দিয়ে কিভাবে ঘুগনি বানাতে হয়। তাহলে চলো দেখিয়ে দিই। আর আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করো। নতুন যারা দেখছো আজকে, নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাথে সাথে বেল আইকনটাকেও ক্লিক করে দিও প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি। মাংসের ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে মিক্সড করে রেখে দেব প্রায় 15 মিনিট মতো। তাহলে এর যে বাটা মশলার যে স্বাদটা এর থেকে পাওয়া যাবে। তো তোমাদের এই রান্নাতে আমি একটা নতুন টিপস দিলাম, তোমরা রান্না করার সময় এইভাবে রান্না করতে পারো, তাহলে কিন্তু শিলে বাটা মশলার স্বাদটা তোমরা এইভাবে পেয়ে যাবে। তো এইভাবে রেখে দিচ্ছি, তারপর বাদবাকি রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেলে রান্নাটা করব, প্রায় 5 টেবিল স্পুন মতো তেলটা দিলাম। তেলটা গরম করে নিয়েছি, এবার আমি এর মধ্যে ছোট ছোট কিউব করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ঘুগনির মধ্যে আলুটাকে স্কিপ করতেও পারো, আমি অল্প পরিমাণ মতো আলু দিচ্ছি, এতে করে কিন্তু ঘুগনির গ্রেভিটা খুব সুন্দর ঠিক হয়। আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি দেখো, এবারে আমি আলুগুলোকে তুলে নেব, তারপর এই তেলের মধ্যেই রান্নাটা করব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা মতো একটু ফ্রাই করে নেব, মানে সাঁতলে নেব, তারপর বাদবাকি রান্নাটা শুরু করব। দিয়ে দিলাম সব কিছু, হালকা করে সাঁতলে নিচ্ছি। এবারে আমি একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেবো প্রথমেই পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচানো পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে নিয়েছি, কুচি করে কেটে সেটাকেই দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ফ্রাই করে নেব, একটু লালচে করে ফ্রাই করে নেব, আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে ফ্রাই করব, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তো দেখতে থাকো। একটু লবণ দিয়ে দিচ্ছি, এখন স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি, পরে যদি লাগে তো দিয়ে দেবো সেটা। তো লবণটা দিয়ে এবার আমি ফ্রাই করতে থাকবো, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, একদম মিহি করে টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের, সেটাকেই দিয়ে দিলাম এর মধ্যে। এবারে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস যদি এইভাবে আলাদা আলাদা করে দিয়ে ভাজা যায় বা কষানো যায়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তোমরা চাইলে কিন্তু এভাবে করতে পারো অথবা একসঙ্গেও করতে পারো। একটু ফ্রাই করে নিলাম 30 সেকেন্ড মতো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব
কুচোনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি দিয়ে রান্নাটা করছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে আমি। তারপর আবারও ঠিক একইভাবে ফ্রাই করে নেব, 30 মিনিট মতো ফ্রাই করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন দিয়ে আবারও একইভাবে আমি 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। তোমাদের আরও একটা কথা বলে রাখি যে আমার এই চ্যানেল ছাড়াও কিন্তু আরও একটা ব্লগ চ্যানেল রয়েছে, তো তোমরা যারা ব্লগে ইন্টারেস্টেড তারা কিন্তু সেই চ্যানেলে যেয়ে আমার ডেইলি ব্লগগুলো দেখতে পারো, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তাহলে দেখো এখানে আমি ভালো মতো এইটাকে কষিয়ে নিচ্ছি, তারপর আমি পরের মশলাটা অ্যাড করব। এবারে আমি সেই মশলাটা দিচ্ছি যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম, সমস্ত গুঁড়ো মশলাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে, তো সেটাকেই দিয়ে দিলাম আমি এখানে। 1 টিস্পুন মতো হয়েছে, 1 টেবিল স্পুন মতো হয়েছে, সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখো মশলার চারিদিক দিয়ে কী সুন্দর তেল ভেসে উঠেছে। আর এই সময় আমি এই যে চিকেন কিমা এটাকে দিয়ে দিচ্ছি, যে হ্যান্ড চপারগুলো আছে সেই হ্যান্ড চপারের মধ্যেই আমি চিকেনটাকে একদম মিহি করে কিমা করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। তোমরা যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু মিক্সচার বাউলের মধ্যে মানে মিক্সচার মেশিনেও কিন্তু এটাকে করতে পারো। তো এবার আমি চিকেন কিমাটা দিয়ে মশলার সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সেদ্ধ করা মটরটা দিয়ে দিচ্ছি। মটরটাকে খুব ভালো করে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি, আর মটরটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপর ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবারে ভালো করে আমি মশলার সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলে কিন্তু এই ঘুগনির রেসিপি ছাড়াও আরও নিরামিষ ঘুগনির রেসিপিও রয়েছে, আর ছাড়াও এমনি নর্মাল যে ঘুগনি হয় পেঁয়াজ রসুন দিয়ে সেটার রেসিপিও রয়েছে, দোকানের মতো করে যে ঘুগনিটা হয় সেটাও রয়েছে, আর নিরামিষ ঘুগনির রেসিপিও রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো, তার লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দেব, ক্লিক করে দেখে নিও, আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। তো দেখো ভালো করে এটাকে আমি মিক্সড করে নিলাম। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, গরম জল দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে, তোমরা পারলে গরম জল দিও। গরম জল দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দেব, মিডিয়াম টু লো ফ্লেম করে রেখে দেব। এটাকে আমি এখন ফুটতে দিচ্ছি,
এটাকে আমি ঢেকে দেব। এখন ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে এভাবে রেখে দেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ঘুগনিটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট ঘুগনি তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলাম, এটা কিন্তু আমার হোমমেড শাহি গরম মশলা গুঁড়ো। তোমরা যদি এই রেসিপি পেতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি এর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দিয়ে দেব। আমার প্রায় ঘুগনিটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপর গরম গরম এটাকে সার্ভ করব। তাহলে দেখলে তোমরা, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আর বেল আইকনটাও ক্লিক করে দিও। দেখো আমি ঘুগনিটা একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এভাবে ওপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সার্ভ করব। এবার ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে আমি এটাকে সার্ভ করব। তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো পরের পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।